এক পর সাফল্য দেখিয়ে আলোচনায় আসা খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল গতি অর্থাভাবে থমকে গেছে ধরে কোচ খেলোয়াড়রা নিজেদের মতো করছেন অনুশীলন ফুটবল একাডেমির কার্যক্রম এগিয়ে নিতে আর্থিক সহায়তার দাবি কর্তৃপক্ষের দু হাজার সালে শুরু হয় খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির কার্যক্রম দলটি টানা ছয় বছর বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব গোল্ড কাপে অনূর্ধ্ব সতেরো জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং বিভাগীয় পর্যায়ে রানার আপ হয় বর্তমানে আর্থিক সংকটে গতি হারিয়েছে প্রতিষ্ঠানটি এপ্রিল থেকে কোচ নেই খেলোয়াড়রা নিজেরাই করছেন অনুশীলন আমরা নিজেরা নিজেরা করতেও পারতেছি না জন্য আমরা সামনে আগাইতেও পারতেছি না যত দূর আমরা কয়দিন আগে প্র্যাকটিস করে আগাইছিলাম তার থেকে অনেকটাই পিছিয়ে গেছি অবশ্যই আমাদের ক্লাবটা ভালো করে চালু হোক আর নয় আমরা ফুটবল ভালো করে খেলতে পারতেছি না এলাকার অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ যে যারা আমাদের এই আওয়ামী নেতা নেতাবর্গ ছিল ওনারা সবাই আমাদের সহযোগিতা করত হুম এইভাবে সহযোগিতা যতদিন করেছে ততদিন আমরা ভালোভাবে চালাইছি স্থায়ী জমি ও সহযোগিতার জন্য আবেদন করেছেন একাডেমির সভাপতি প্রশাসন বলছে একাডেমিককে ঘিরে তাদেরও পরিকল্পনা আছে সরকারের কাছে একটা আবেদন জানাই যে আমাদের একটা সরকারি স্থায়ী জায়গা করে দেওয়ার জন্য যাতে আমরা ক্লাব করতে পারি আর সাহায্য সহযোগিতা সরকারের কাছে ফুল আমাদের আবেদন যাতে সরকার আমাদের যে সাহায্য সহযোগিতা করে ওচের যে সংকট আছে এবং তাদের যে প্রস্তুতি বা তারা যে গ্রুমিং যে হয় হ্যাঁ জমি বা এগুলো এগুলো আমরা যে মাঠের যে ব্যবস্থা পুন একটা মাঠ যারা যাতে তারা ব্যবহার করে সেই মাঠে তারা প্র্যাকটিস করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি একাডেমিতে বর্তমানে খুলনা সাতক্ষীরা নড়াইল চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলার আটচল্লিশ জন খেলোয়াড় আছেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ